করিমগঞ্জের পাথারকান্দিতে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ অবৈধ কফ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ চাঁদখিরা থেকে এসকফ নামের বেশ কয়েকটি কফ সিরাপের বোতল আটক করে। একটি ইয়ন গাড়ি থেকে এগুলো জব্দ করা হয়। শিলচর থেকে আগরতলা হয়ে এগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এদিকে পুলিশ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল বাসিত নামের এক যুবককে গ্রেপ্তার করে। আচ্ছা, আজি বিশ্বস্ত সূত্রর পমখেদি চানখিরা গেটত এই গাড়ি নম্বর দেখিছে আপনাদের AS11P7343 এই নম্বরের গাড়িখনত এসকেপ নামের এই যে যেটা কফ সিরাপ নিষিদ্ধ ড্রাগস এই কঠিয়া আনা এই গাড়িখন আমি ধরবলে সক্ষম হোক আর এইজন মানুষক তারপর একটা গাড়ি সহ আমি মানুষজনক করায়ত্ত করবলে সক্ষম হোক। বাজার মূল্য কিমান মই সঠিক নাজানো, তথাপিও ইমান কম নহব কিজানি 10-15 হাজার টাকা ভিতর হব বলে মই অনুমান করেছো। কিন্তু বস্তুটো বিষাক্ত, দাম দিয়ে নহক এই বিষাক্ত বস্তুটো খাইয়ে আমার মানুষে এই মানে বিভিন্ন ধরনের বেমারত বা হেরি ভোগা দেখা যায়, স্নায়ুবিক দুর্বলতা হয় বা এনেকা এনেকা রোগত ভোগে। তো বিষাক্ত বস্তু যেটা তার দামের প্রশ্নটা আহা নাই, বিষি যেটা বিকে আর তো নিষিদ্ধ ঘোষিত ড্রাগস এই আমার বেঞ্চ পেসিসর ভিতর পড়ে। কিমান জড়িত আছে, এটা ট্রেক আছে এলোকে এই শিলচরের আগরতলা অভিমুখে যাই আছিল বলে কৈছে। জানামতে আগরতলা হয়ে এলোকে বাংলাদেশলে এই কফ সিরাপবিল চালান দিয়ে।